একদমই নতুন এপিসোড, নতুন ভৌতিক ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এটা আপনাদের কাছ থেকে আশা করা যায়। তাহলে চলুন গল্পতে যাওয়া যাক। রাতের ট্রেন ছিল, গাড়ি থেকে যখন আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি, রাত তখন ঠিক একটা। যাত্রীদের স্টেশন নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলে গেল। আমার সহযাত্রীদের বেশিরভাগ জনই আত্মীয়দের সঙ্গে চলে গেলেন। আমি মামাদের সারপ্রাইজ দেব বলে ফোন করিনি। সঙ্গে থাকা ব্যাগ দুটির একটু কাঁধে ঝুলিয়ে অপরটি হাতে নিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে, উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম এখন থেকে জলপাইগুড়ি কত দূর। তিনি উত্তর দিলেন এখান থেকে জলপাইগুড়ি 40 কিলোমিটার রাস্তা। আমি তাকে বলি এখন কোনো গাড়ি পাওয়া যাবে কি না। তিনি বললেন কিছুক্ষণ আগে একটি গাড়ি জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, এত রাতে এখন থেকে এখান থেকে জলপাইগুড়ি যাওয়ার আর কোনো গাড়ি পাওয়া যাবে না, তাই রাতটা কষ্ট করে এখানে কাটাতে তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজন নেই। পাশের ওয়েটিং রুমে গিয়ে একটি চেয়ারে বসলাম, ভাবলাম মামাদের ফোন করে জানিয়ে দিই, তারা যেন আমাকে নিতে আসে। কিন্তু কি ঝামেলা দেখুন, মোবাইলটিরও ব্যাটারি শেষ। আর কোনো উপায় না দেখে চিন্তা করলাম কোনো মতো আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালের দিকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হব। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বেজে গেছে, আর মাত্র 3-4 ঘন্টা কোনো মতে কাটিয়ে দিই। চোখে একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত, এসে বলল, স্যার কোথায় যাবেন? জলপাইগুড়ি যাব। কিন্তু তুমি কে? আমার নাম নরেশ, এই এলাকার গাড়ি চালায়। ও তাই নাকি, আচ্ছা তুমি কি জলপাইগুড়ি যাবে? হ্যাঁ স্যার যাব, চলেন। মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনের রাত কাটার চেয়ে গন্তব্য চলে যাওয়াই ভালো, তাই ব্যাগটা হাতে নিয়ে বলি চলো নরেশ। মনে মনে ভাবলাম যাক ভালোই হলো। হাঁটতে হাঁটতে নরেশের গাড়ির সামনে গেলাম, সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকেই সিটের উপর বসে আছে। লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপরে নরেশ গাড়ি চালাতে শুরু করে। প্রায় 20 মিনিট আসার পরে আমরা একটি পিচের রাস্তায় উঠলাম। সে রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। আমার মনে হচ্ছে এই জায়গাটির নাম বেলাকোবা। যত দূরে চোখ যায় শুধু হলুদ পাখা ধান, আর চাঁদের আলোয় সুন্দর লাগছে দেখি। আহ কি মনোরম দৃশ্য, কতকাল আসিনি এইদিকে। মাঝে মাঝে রাস্তার দুপাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে, আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশের একটি খাল খনন করা আছে। আকাশে হালকা চাঁদের আলোয় তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঝি ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটি খেকো শিয়ালের ডাকে কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে তাই হালকা একটু শীত পড়েছে, মাঝে মাঝে হিমেল হাওয়ায় শরীর কাঁপন ধরিয়ে দিচ্ছে, তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম।